হাই, সকালকে তনুজা কিচেনে স্বাগত। এখন আমি কড়াইশুঁটির পরোটা তৈরি করে দেখাবো। এই কড়াইশুঁটির পরোটা আলুর দম দিয়ে খেতে খুব ভালো লাগে। চলুন তবে দেখে নিই কীভাবে তৈরি করি কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির পরোটা তৈরি করার জন্য আমি নিয়েছি হাফ চা চামচ চিনি, এক চিমটে হিং, পরিমাণ মতো নুন, তেল লাগছে পরিমাণ মতো, 1.5 কাপ ময়দা নিয়েছি, আমি 1 কাপ কড়াইশুঁটি নিয়েছি, কড়াইশুঁটির মধ্যে আমি 2 টুকরো আদা নিয়ে নিয়েছি, 8টা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি আর 1টা শুকনো লঙ্কা নিয়েছি। আমি এইগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। প্রথমে নুন আর তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে দেখুন। এরপর আমি ডোটা ঢেকে 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পর আমি পরোটাগুলো তৈরি করব। যতক্ষণে আমার ডোটা সেট হচ্ছে ততক্ষণে আমি কড়াইশুঁটির পুরটা তৈরি করে নেব। কড়াইশুঁটিগুলো আমি প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। কড়াইশুঁটিগুলো আমি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে, আমি এখন পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য একটা প্যান গরম করে নিয়েছি। প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে হিংটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। এখন আমি যে কড়াইশুঁটির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। নাড়তে থাকবো। চিনিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, আবার নাড়তে থাকবো। সব শেষে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। দেখুন পুরটা শুকনো শুকনো হয়ে গেছে, পুর তৈরি হয়ে গেছে। এরপর আমি পুরটা ঠান্ডা করে নেব, তারপর পরোটাগুলো তৈরি করব। ফ্লেমটা অফ করে দিলাম। 20 মিনিট হয়ে গেছে, আমি ডোটা আরেকটু ভালো করে মেখে নেব। এরপর আমি ডো থেকে লেচি কেটে নেব। আপনারা যে সাইজের পরোটা করতে চান সেই মতো ডো নেবেন, আমি এই সাইজটা নিচ্ছি। সবগুলো ডো করা হয়ে গেছে, এরপর আমি বেলে নেব। আমি একটা লেচিকে ভালো করে গোল করে নিয়েছি, শুকনো ময়দা দিয়ে দিলাম, এরপর বেলে নেব। আমি ছোট করে লুচির মতো প্রথমে বেলে নিয়েছি, এখন আমি পুরটা দিয়ে দেব। ভালো করে মুড়ে নেব, মুখটা ভালো করে চেপে বন্ধ করে দেব। হাত দিয়ে হবে একটু চেপে দিলাম। এরপর পরোটার মতো বেলে নেব। হালকা হালকা ভাবে বেলতে হবে, তা না হলে পুর বেরিয়ে যাবে। বেলা হয়ে গেছে, এরপর আমি পরোটাটা ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য তাওয়া গরম করে নিয়েছি, গরম তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দেব, কিছুক্ষণ ওয়েট করব। উল্টে দেব, অপর পিঠটাও কিছুক্ষণ ভেজে নেব, উল্টে দেব। এবার আমি অল্প অল্প তেল দিয়ে দেব। আপনারা পরোটাগুলো ঘিও ভাজতে পারেন। দেখুন কত সুন্দর ফুলছে। এভাবে আমি উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব।
পরোটাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেবো।